একে টানা ভারী বৃষ্টি, তার উপর মাছ ধরতে যাওয়ার উপর প্রশাসনের নিষেধাজ্ঞা, সব মিলিয়ে ভরা মরসুমেও মাথায় হাত ইলিশ শিকারীদের। যোগানের অভাবে ঊর্ধ্বমুখী রূপলি শস্যের দাম, চিন্তায় ভোজন রসিকরা। বৃষ্টি কমতেই উঠেছে নিষেধাজ্ঞা। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার থেকে মাছ ধরার ট্রলার রওনা হচ্ছে গভীর সমুদ্রে। অতি বর্ষণ হয়েছে কিছুদিন আগে, তো সেই বর্ষণের সময় আমাদের ওয়েদার খারাপ ছিল, তার জন্য আমাদের ট্রলারগুলো দাঁড়িয়েছিল, যেতে পারেনি। সাত আট দিন আগে থেকে ট্রলারগুলো বেরিয়েছে, যা মাছ আছে তাতে মোটামুটি ফিশারম্যানদের মানে মুখে একটু হাসি ফুটেছে। আমাদের কাছে খবর টবর আছে, কয়েকদিনের মধ্যে মাছ হবে আশা করা যাচ্ছে। হবে কথায় বলে শাকের মধ্যে পুঁই, মাছের রাজা রুই, কিন্তু তাতে কি, স্বাদের রাজা তো ইলিশই, কিন্তু যোগান কম থাকায় কলকাতার বাজারে ইলিশের দাম আকাশ ছোঁয়া। লেক মার্কেট বা গড়িয়াহাট মার্কেটে এক থেকে দেড় কেজির ইলিশ বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৮০০ টাকায়, ৭০০ থেকে ৮০০ টাকায় পাওয়া যাচ্ছে ৫০০ গ্রামের ছোট ইলিশ। ৮০০ গ্রাম ওজনের মাছ ১৪০০ টাকা, ৯০০ এক কিলো হয়ে গেলে ১৮০০ টাকা কিলো, আর দু কিলো সাইজ হলে ২৫০০ টাকা কিলো। মাছের যোগান কি বেড়েছে বাজারে? না, মাছ নেই, মাছ আমদানি নেই। সবে সিজন শুরু হয়েছে, এখন দামটা হাই থাকবে, এই জন্য আর এক মাসের মধ্যে দাম পড়ে যাবে। মৎস্যজীবীদের জালে ইলিশ উঠলে যোগান বাড়বে বাজারে, রসনা তৃপ্তির অপেক্ষায় আপামোর বাঙালি। জয়দীপ হালদার ও সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ।